শাহিন স্কুল টাঙ্গাইল এর মধুপুর শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা প্রতিনিধি বাবুল রানার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শাহিন স্কুল মধুপুর শাখার পরিচালক আহসান হাবিব এর আয়োজনে মঙ্গলবার 27 ফেব্রুয়ারি সকালে অডিটোরিয়াম হল রুমে শাহিন স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল এর প্রতিষ্ঠাতা ও শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহিন স্কুল জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল গফুর, আলোক দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খানম। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহিন স্কুল মধুপুর শাখার সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। তো আমার স্কুল থেকে একজন স্টুডেন্ট কৃতি পেয়েছে, তো আমি এই প্রতিষ্ঠান বাংলাকে সুন্দরভাবে শুধু চলেন, আমরা বাংলা বলতে পারি, সেই করতে যাওয়া উচিত শিক্ষার্থী, তখনই তিনি পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারে এবং দীর্ঘ সময় তার সেই পড়ালেখাগুলো ধরে রাখতে পারে।